ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মালদা জেলার নেতা নেত্রীদের বৈঠক, ইতিমধ্যেই হাজির কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। এ বিষয় নিয়ে কথা বলবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছে। হিন্দল, এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে? একেবারে পাপিয়া, বিকেল চারটের সময় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসেই কিন্তু মালদা জেলার নেতা নেত্রীদেরকে নিয়ে কিন্তু সেই বৈঠক হওয়ার কথা। এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে শেক্সপিয়ার থানার পুলিশ কিন্তু রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কাছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আসছেন ইতিমধ্যেই সেই যে বৈঠক, সেই বৈঠকে হাজির হচ্ছেন তিনি। ইতিমধ্যে তোমাকে বলে রাখি, মালদা জেলার যিনি প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলার নেতা, তিনি পৌঁছেছেন। এছাড়াও এই এখানে পৌঁছেছেন গৌরচন্দ্র মণ্ডল এবং দুলাল সরকার, তারা পৌঁছেছেন, এবং আরও বেশ কয়েকজন নেতা নেত্রী যারা, তাদের আসার কথা রয়েছে। ইতিমধ্যে তোমাকে দেখাবো সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার অফিসে আসলেন এবং মালদা জেলার নেতা নেত্রীরা তারা কিন্তু এসছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকাল শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর এই বৈঠকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তেমনটাই কিন্তু মনে করছেন যারা এখানে উপস্থিত হয়েছেন সেসব নেতা নেত্রীরা। তারা যেটা বলছেন যে 24 তারিখ তাদেরকে ডাকা হয়েছিল এই বৈঠকের জন্য, অর্থাৎ আগে থেকেই সেই বৈঠকের দিন চূড়ান্ত ছিল এবং সময় চূড়ান্ত ছিল, কিন্তু গতকালের এই ঘটনার পর তারপরে কিন্তু তারা যেটা মনে করছেন যে এই বিষয়টা নিয়েও আলোচনা হতে পারে এবং মালদার সংগঠনকে কীভাবে মজবুত করা যায় আর কি কি পদক্ষেপ নেওয়া যায়, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু, মালদা জেলার সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হওয়ার কথা, তেমনটাই কিন্তু তারা মনে করছেন। এবং কী রূপরেখা তৈরি হয় সেটা কিন্তু সময়ের জন্য অপেক্ষা করছে, এবং সেই বিষয়ে কিন্তু নেতা নেত্রীরা প্রস্তুত হয়েছেন এবং তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেই সমস্ত বিষয় চূড়ান্ত হতে পারবেন, তেমনটা কিন্তু তারা স্পষ্টত বলছেন। এই বৈঠকের দিকে তোমার নজর থাক হিন্দল, প্রতি মুহূর্তের আপডেট তোমাদের দিকে নিতে থাকবো। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। এবার আপনাদের জানিয়ে রাখি, মাঝেরহাটে ব্রিজ বিলম্বের অভিযোগে বিজেপির বিক্ষোভ কর্মসূচির পাল্টা আজকে তৃণমূলের মিছিল, তাড়াতলা থেকে মাঝেরহাট ব্রিজ পর্যন্ত। সেই মিছিলে এই মুহূর্তে কোন জায়গায় সে বিষয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, দেখো পাপিয়া, গত বৃহস্পতিবার দিনকে এই যে তাড়াতলা মোড়, যে তাড়াতলা মোড়ে কিন্তু কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, বিজেপির তরফ থেকে একটা প্রতিবাদ, একটা মিছিল করা হয় এবং সেক্ষেত্রে বিজেপি কর্মীরা জমায়েত হয়, কৈলাস বিজয়বর্গীয় সেখানে আসেন এবং তার আগে ধুমধুমার হয় মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে, এবং সে তারই প্রতিবাদে কিন্তু ওই দিনকেই দেখতে পাই আমরা তৃণমূল কংগ্রেস, তারা পথে নামে প্রতিবাদে এবং সেই পাল্টা মিছিল করে। আজকে আবারও পাল্টা মিছিল রয়েছে তৃণমূলের, এবং এই যে তাড়াতলা মোড়, তাড়াতলা মোড়ে ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা জড়ো হচ্ছেন। এই মিছিলে নেতৃত্ব দেবেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন, তাড়াতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সেই মিছিল যাবে। তবে যে বিষয়টাকে মাঝেরহাট ব্রিজ খোলাকে নিয়ে যে রাজনীতি হয়, যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, তোমাকে বলে রাখি যে বিষয়টাকে একে অপরের দিকে দোষারোপ করা হয় এবং রাজ্যের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যেমনটা জানিয়ে দেওয়া হয় যে রেলের তরফ থেকে ছাড়পত্র না পাওয়ার জন্যই কিন্তু, এবং রেলের তরফে ছাড়পত্র দিতে দেরি করার জন্য মাঝেরহাট ব্রিজে উদ্বোধন করে দেরি হয়, এবং গতকালকে তুমি জানো রেলের তরফ থেকে ছাড়পত্র এসে গিয়েছে এবং মাঝেরহাট ব্রিজ চালু করতে গিয়ে রেলের কোনো আপত্তি নেই, সেটা জানার পরে কিন্তু আজকে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও যেমনটা জানান যে আগামী সপ্তাহেতে মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হবে এবং সেই মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে, এবং সোমবার দিনকে পূর্ত দপ্তরের আরও যারা কর্তারা রয়েছেন তারা একটি বৈঠকে বসবেন এবং বৈঠকে বসে একদম নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হবে কবে মাঝেরহাট ব্রিজের উদ্বোধন। তবে মাঝেরহাট ব্রিজ চালু করাকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল বিজেপির মধ্যে যে চাপানোতা তৈরি হয় এবং বিজেপির যে রণক্ষেত্র চেয়ারা হয় বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে, তারই প্রতিবাদে পাল্টা তাড়াতলা মোড় থেকে শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বে কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে এই মিছিল। পাপিয়া ধন্যবাদ তোমায়।